चले जाए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आज के जोबे सीट एवं तर जातक सम्पर्के आलोचना करब। आमरा जानी कार्बोक्सिलिक मूलकेर साथे एलगाइल बा एराइल मूलक एलगाइल बा एराइल मूलक जुक्त थाकले ताके जोबे सीट बोले, अर्थात सीओओएच मूलकेर साथे COOH গ্রুপের সাথে অ্যালকাইল অথবা এরাইল মূলক যুক্ত থাকলে তাকে জৈব অ্যাসিড বলে। এই জৈব অ্যাসিড থেকে যদি আমরা বিভিন্ন ধরনের যে যৌগ প্রস্তুত করি তাকে বলা হয় জৈব অ্যাসিডের জাতক। আমি আবারও বলি, কার্বোক্সিলিক মূলকের সাথে অ্যালকাইল বা এরাইল মূলক যুক্ত থাকলে তাকে জৈব অ্যাসিড বলে। এই জৈব অ্যাসিড সমূহ দুই ব্যাপার, একটা হচ্ছে অ্যালিফেটিক, যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় অ্যালিফেটিক জৈব অ্যাসিড, আর যদি এরাইল মূলক যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় অ্যারোমেটিক জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড সমূহ থেকে যে যৌগ সমূহ প্রস্তুত করা হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলে। যেমন জৈব অ্যাসিড থেকে আমরা প্রস্তুত করতে পারি এস্টার, এস্টার একটি জৈব অ্যাসিডের জাতক। অনুরূপভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যামাইন, অনুরূপভাবে প্রস্তুত করতে পারি আমরা এসাইল হ্যালাইড, অনুরূপভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যাসিড অ্যানহাইড্রাইড। যেমন বেঞ্জিন থেকে টোলিন প্রস্তুত করা হয় তাহলে টোলিন হচ্ছে বেঞ্জিনের জাতক। এই যে বেঞ্জিন থেকে প্রস্তুত করা হয় টোলিন, তাহলে বেঞ্জিনের জাতক হচ্ছে টোলিন। অনুরূপভাবে জৈব অ্যাসিডের জাতক হচ্ছে এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইন এবং অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই তিনটা প্রয়োজন, এই চার ধরনের জাতক তোমাদেরকে জানতে হবে। তাহলে জৈব অ্যাসিডকে যদি কোনো সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা বিক্রিয়া ঘটায় তাহলে জৈব অ্যাসিডের হাইড্রোক্সিল মূলক এই সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে অ্যাসাইল, অর্থাৎ এই অংশটাকে বলা হয় অ্যাসাইল, এসআই যে এসআই যৌগ উৎপন্ন হয় তাকে জৈব অ্যাসিডের জাতক বলে। এই জৈব অ্যাসিডের জাতক সমূহ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে যদি আমরা খনিজ অ্যাসিডের উপস্থিতিতে এল বলের সাথে যদি আমরা জৈব অ্যাসিডের রিয়েকশন ঘটাই তাহলে উৎপন্ন হবে এস্টার, তাহলে এটি একটি জাতক। যদি আমরা জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাফ্লোরাইডের বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে অ্যাসিড হ্যালাইড, এটি একটি জৈব অ্যাসিডের জাতক। যদি আমরা জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন ঘটাই তাহলে উৎপন্ন হবে অ্যামাইন, এটি একটি জৈব অ্যাসিডের জাতক। যদি আমরা জৈব অ্যাসিডকে নিদ্রক পদার্থ যেমন ফসফরাস পেন্টাক্সাইড সহ উত্তপ্ত করি তাহলে দুই অণু জৈব অ্যাসিড থেকে এক অণু পানি অপসারিত হয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠিত করবে। তাহলে আমরা চার ধরনের জৈব অ্যাসিডের জাতক পাই, একটা হলো এস্টার, একটা হলো অ্যাসিড হ্যালাইড, একটা হলো অ্যাসিড অ্যামাইড, আর একটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। সবসময় খেয়াল রাখবা যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বোক্সিলিক মূলকের এই যে হাইড্রোক্সি মূলকটা শুধুমাত্র রিয়াকশনের অনুসরণ করবে আর বাকি অংশটা অক্ষত থাকবে। এটুকু খেয়াল রাখলে তোমাদের জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়া বুঝতে সহজ হবে। আমি এটা আবার তোমাদের খেয়াল করি, এই জৈব অ্যাসিডের হাইড্রোক্সিল মূলক, এই জৈব অ্যাসিডের হাইড্রোক্সিল মূলককে প্রতিস্থাপিত করে মূলত আমরা জৈব অ্যাসিডের জাতক সমূহ পাই। তাহলে আজকে আমরা জৈব অ্যাসিডের প্রথম জাতক এস্টার নিয়ে আলোচনা করব। এস্টার, তাহলে এস্টার কি? জৈব অ্যাসিডের হাইড্রোক্সিল মূলককে অ্যালকোক্সি বা অ্যালোক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগশ্রেণী পাওয়া যায় তাকে এস্টার বলে। যেমন লঘু খনিজ অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার প্লাস পানি উৎপন্ন হয়। এই ক্ষেত্রে মূলত যে অ্যালকোহলের অ্যালকোক্সি মূলক জৈব অ্যাসিডের
হাইড্রোজেনমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এস্টার গঠন করে প্লাস পানি উৎপন্ন হয়। এস্টার প্রস্তুতির এই বিক্রিয়াকে বলা হয় এস্টারিফিকেশন বা এস্টারিকরণ। আমি আবারও বলি, খনিজ এসিড অর্থাৎ HCl অথবা সালফিউরিক এসিডের উপস্থিতিতে জৈব এসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় জৈব এসিডের কার্বক্সিলিক মূলকের হাইড্রোক্সিল মূলক অ্যালকোক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগশ্রেণী গঠিত হয় তাকে এস্টার বলে। যেমন লঘু খনিজ এসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে জৈব এসিডের ঘনীভবন বিক্রিয়ায় এস্টার প্লাস পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি একটি উপমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটি একটি উপমুখী বিক্রিয়া, খেয়াল রাখবেন। এই ক্ষেত্রে অ্যাসিড প্রোটন দাতা এবং নিদিরক হিসাবে ক্রিয়া করে, এইগুলো এস্টারের একটি প্রস্তুতি। যেমন আমরা যদি ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড দিয়ে মিথাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন ঘটাই ইন প্রেজেন্স অফ HCl, HCl এর উপস্থিতিতে মিথাইল অ্যালকোহলের সাথে ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় মিথাইল ইথানোয়েট নামক এস্টার গঠন করে প্লাস পানি উৎপন্ন হয়। এটি একটি উপমিত, এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট নামক এস্টার গঠন করে। তারপর আমরা যদি দেখি যে জৈব এসিড থেকে আমরা এস্টার প্রস্তুত করতে পারি খুব সহজেই, অনুরূপভাবে আমরা যদি এখানে অর্গানিক জৈব এসিড যেমন বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, এটা নাম হবে ইথাইল বেনজোয়েট এস্টার, এটার নাম হবে ইথাইল বেনজোয়েট এস্টার। এভাবে আমরা যে কোনো জৈব অ্যাসিডকে জৈব অ্যাসিডকে অ্যালকোহলের সাথে বিক্রিয়া ঘটিয়ে ইনফ্লুয়েন্স অফ খনিজ অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে এস্টার প্রস্তুত করতে পারি। এবার আমরা এস্টার আলোচনা করব দুই নম্বর প্রস্তুতি, সেটা হলো জৈব অ্যাসিডের জাতক থেকে অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং অ্যাসিড হ্যালাইড থেকে। অ্যাসিড অ্যানহাইড্রাইড অথবা অ্যাসিড হ্যালাইডকে যদি আমরা অ্যালকোহল বা ফেনলের সাথে রিয়াকশন ঘটায় তাহলে সেক্ষেত্রেও এস্টার গঠন করে। আমরা যদি রিয়াকশন সাথে দেখি, এটার নাম হচ্ছে ইথানোয়েক অ্যানহাইড্রাইড, এটার নাম হচ্ছে ইথানোয়েক অ্যানহাইড্রাইড। রিয়াকশন যদি ইথাইল অ্যালকোহলের সাথে করে তাহলে আমরা পাই কি ইথাইল ইথানোয়েট প্লাস হচ্ছে ইথানোয়েক অ্যাসিড, এটি ইথাইল ইথানোয়েট। তারপর যদি আমরা অ্যাসিটাল ক্লোরাইড এর সাথে অ্যাসিটাল ক্লোরাইড সাথে ফেনলের রিয়াকশন ঘটায় তাহলে ফেনলের এইচ আর ক্লোরিন মিলে হবে HCl, আর বাকি অংশ যে এসএল অংশ এবং এফ এই ফিনক্সি অংশ যুক্ত হয়ে ফিনাইল ইথানোয়েট নামক এস্টার গঠন করবে। এটা নাম হচ্ছে ফিনাইল ইথানোয়েট নামক এস্টার গঠিত হবে। তাহলে এই গেল আমাদের এস্টারের প্রস্তুতি। এবার আমরা এস্টারের কিছু রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। তার আগে দু একটি কথা না বললে হয় যে এস্টার আমরা কেন জানব। আমরা যে বিভিন্ন ধরনের ফল মূল খাই যেমন কলা, এই কলার মধ্যে কিন্তু এক ধরনের এস্টার আছে, এটার নাম হচ্ছে পেন্টাইল ইথানোয়েট, পেন্টাইল ইথানোয়েট। তাহলে আমরা কীভাবে লিখব, পেন্টেন, পেন্টেন থেকে পেন্টাইল, তাহলে সিএ H12 CN H12 12 plus 2, তাহলে পেন্টেন, তাহলে এখানে C10, আর এইচ হচ্ছে 22, এইচ হচ্ছে 22, এটা এটার নাম হচ্ছে পেন্টেন অর্থাৎ CN H2SN, এটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে আমি এখন লিখব কি যৌগ, ইথাইল পেন্টাইল ইথানোয়েট। তাহলে এই যে পেন্টেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে হবে পেন্টাইল, তাহলে C10H11, তাহলে পেন্টাইল ইথানোয়েট। তাহলে এই যে আমার ইথানোয়েট C00, এই যে C5,
বিভিন্ন ফল ফলে বেশ করে আনারস এবং কমলা এবং অন্যান্য আপেল এগুলো সুগন্ধির জন্য মূলত এস্টার দেয়। এই জন্য আমাদের এস্টার সম্বন্ধে একটু সম্যক জ্ঞান অর্জন করতে হবে। এবার আমরা আসি এস্টারের রাসায়নিক বিক্রিয়া, যে এস্টারের কী কী রাসায়নিক বিক্রিয়া সম্মিলিত হয়। এক, খনিজ অ্যাসিড বা ক্ষারের উপস্থিতিতে এস্টার আদ্র বিস্তৃত হয়ে পুনরায় এসে অ্যালকোহল এবং জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে। তাহলে আমরা যদি এস্টারের আদ্রবেশন ঘটাই খনিজ অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে একে একে ক্ষেত্রে আবার সে জৈব অ্যাসিড এইখানের সাথে চাষ বৈশিষ্ট্য যুক্ত হবে, জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহলে রূপান্তরিত। তাহলে এস্টারকে যদি আমরা ক্ষারীয় বা অম্লীয় মাধ্যমে আদ্রবেশন ঘটাই তাহলে সে জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহলে আবার রূপান্তরিত হবে। যদি এখানে ক্ষার নিয়ে আমি অ্যাসিডটা নিয়ে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিই তাহলে জাস্ট এখানে এখানে এইচের বদলে এই সোডিয়াম হবে আর প্লাস পানি হবে, কারণ এই অ্যাসিড ক্ষার লবণ অ্যাসিড ক্ষার তার কী হবে লবণ প্লাস পানি উৎপন্ন, অর্থাৎ এই অ্যাসিডের সাথে ক্ষারে রেখে লবণ প্লাস পানি উৎপন্ন হবে। এস্টারের সাথে অ্যামোনিয়া জাতকের বিক্রিয়ায় আমরা অ্যামাইড পাই এবং এস্টারের সাথে যদি আমরা অ্যামোনিয়া রিয়েকশন করে, অ্যামোনিয়া হচ্ছে NH3, এটাকে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সাথে একটু ভাঙে লিখতে হবে, সেটা হলো NH2H। তাহলে এস্টারের সাথে যদি আমরা অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে আমরা পাবো অ্যামাইড, আর এই যে হাইড্রোজেন পরমাণুটি এটি এই যে অ্যালকোক্সি মূলকের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল রূপান্তরিত হবে। তাহলে আমি আবার তোমাদেরকে দেখাই, এস্টারের সাথে অ্যামোনিয়া যদি বিক্রিয়া ঘটায় তাহলে এস্টারের যে এসআইল অংশ, এই এসআইল অংশের সাথে NH2 অংশ যুক্ত হয়ে অ্যামাইড উৎপন্ন করবে এবং অ্যালকোক্সি মূলকের সাথে অ্যামোনিয়ার অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া ঘটে অ্যালকোহল উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা, এই আমরা এস্টারের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি এস্টারকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ইথাইল অ্যালকোহলের মিশ্রণ হতে উৎপন্ন জার্মান হাইড্রোজেন অথবা প্লাটিনাম প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজায়িত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই। এই ক্ষেত্রে তাই এস্টারের কার্বনের মূলকটি মিথিনের মূলকে রূপান্তরিত হবে প্লাস ওখানে OH যুক্ত হবে। আমরা রিয়াকশনে আসি, যে এস্টারকে যদি আমরা সোডিয়াম ইথাইল অ্যালকোহল মিশ্রণ হইতে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা এই জার্মান হাইড্রোজেন দ্বারা বিজয়িত সোডিয়াম ইথাইল অ্যালকোহল অথবা প্লাটিনাম প্রভাবের উপস্থিতি হাইড্রোজেন অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি আমরা বিজয়িত করি তাহলে এস্টার বিজয়িত হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল রূপান্তর হবে, অর্থাৎ CH2OH এ রূপান্তরিত হবে। কার্বনের মূলকটি CH2 মূলকে রূপান্তরিত হবে, CH2OH মূলকে রূপান্তরিত হবে আর CH2OH, আর এখানে অ্যালকোক্সি মূলকের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জৈব অ্যাসিডের জাতক এবং এস্টার নিয়ে আলোচনা করলাম। আমি সংক্ষেপে তোমাদের আবারও এই যা পড়াইলাম তার সম্বন্ধে একটি ধারণা দিই। কার্বক্সিলিক মূলকের সাথে অর্থাৎ COOH মূলকের সাথে অ্যালকাইল বা অ্যালাইল মূলক যুক্ত থাকলে তাকে জৈব অ্যাসিড বলে। এই জৈব অ্যাসিড সমূহ দুই প্রকার, যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে তাকে বলবো আমরা অ্যালিফ্যাটিক অ্যাসিড, যদি অ্যালাইল মূলক যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো
অ্যারোমেটিক অ্যাসিড। এই জৈব অ্যাসিডের এই জৈব অ্যাসিডের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড রিয়াকশন ঘটায় বা ফসফরাস হ্যালাইড পেন্টাহ্যালাইড রিয়াকশন ঘটায় তাহলে আমরা পাবো অ্যাসিড হ্যালাইড জৈব অ্যাসিডের জাত। আমরা যদি জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড রিয়াকশন ঘটায় তাহলে আমরা পাবো অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমরা যদি জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন ঘটায় তাহলে আমরা পাবো অ্যাসিড অ্যামাইড। আমরা যদি জৈব অ্যাসিডের সাথে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা এয়ারগুলোর সাথে রিয়াকশন ঘটাই তাহলে আমরা পাবো এস্টার। তা আজকে আমি তোমাদের এস্টার সম্পর্কে আলোচনা করছি। এস্টার সম্পর্কে আলোচনা আগে প্রথমে আমাদের জানতে হবে যে এর কার্যনির্মূলক কী। এর কার্যনির্মূলক হচ্ছে COOR। এস্টারের কার্যনির্মূলক হচ্ছে COOR। এই এস্টারকে যদি আমরা সহজেই প্রস্তুত করতে পারি, এই প্রস্তুতির জন্য দুইটি প্রস্তুতি আলোচনা করা হয়েছে। একটি হলো জৈব অ্যাসিড থেকে, দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে জৈব অ্যাসিডের জাতক থেকে। জৈব অ্যাসিড থেকে প্রস্তুতি, খনিজ অ্যাসিডের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার প্লাস পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি একটি উপমুখী বিক্রিয়া। এই ক্ষেত্রে খনিজ অ্যাসিড প্রোটন দাতা এবং নিত্রক হিসাবে ক্রিয়া করে। দ্বিতীয় দিকে আমরা যদি অ্যাসিড জাতক যেমন অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি আমরা ফেনল বা অ্যালকোহলের রিয়াকশন ঘটাই তাহলে আমরা উভয় ক্ষেত্রে এস্টার পাই। এবার আছে আমরা এস্টারের রাসায়নিক বিক্রিয়া। এস্টার রাসায়নিক বিক্রিয়া আমি তিনটি পড়াচ্ছি তোমাদের। একটি হচ্ছে আদ্র বিষণ, অর্থাৎ এস্টারকে আদ্র বিষণ করলে আমরা পুনরায় আবার অ্যালকোহল এবং জৈব অ্যাসিড পাই। এটা ক্ষারের উপস্থিতিতে আদ্র বিষণ করতে পারি অথবা অ্যাসিডের উপস্থিতিতে। দুই নম্বর, যদি এস্টারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায় তাহলে আমরা অ্যাসিড অ্যামাইড পাই, অ্যাসিড অ্যামাইড পাই প্লাস অ্যালকোহল পাই। আবার যদি আমরা এস্টারের সাথে যদি আমরা বিজারিত করি, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ইথাইলের মিশ্রণে উৎপন্ন জার্মান হাইড্রোজেন অথবা যদি প্লাটিনাম পরমাণু উপস্থিতি হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে কার্বনের মূলকটি এক ডিগ্রি অ্যালকোহলে অর্থাৎ CH2OH মূলকে রূপান্তরিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।